হাত সামনে নিয়ে আজকে এখানে শপথ করি, আমরা আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পাব। তাহলে টুঙ্গি পাড়ায় ঘুমিয়ে থাকা, তাহলে বঙ্গবন্ধুর ধমনীতে যার রক্ত প্রবাহমান, বাবার আদর্শকে ধারণ করে আমাদের গর্বের প্রধানমন্ত্রী কৃষক সমাজের আস্থার শেষ ঠিকানা। আজকে কৃষিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে খাদ্য ঘাটতির বাংলাদেশকে আজকে খাদ্য এবং পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছেন, এটা ওদের ভালো লাগে না, তাই তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। যেই ষড়যন্ত্র করে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমাদের পূর্বসূরী রাজনৈতিক নেতারা জাতির পিতাকে রক্ষা করতে পারেনি। কিন্তু আজকে যে ষড়যন্ত্র তারা করছে, আমাদের গর্বের প্রধানমন্ত্রী কৃষক সমাজের রাস্তার শেষ ঠিকানা কৃষক ডক্টর জননেত্রীকে হত্যা করার মধ্য দিয়ে তারা এই দেশটাকে আবার পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি মনে করি আজকে আমাদের এই কৃষক লীগের নেতাকর্মী আজকে যারা আছেন, সারা বাংলাদেশে যারা এই অনুষ্ঠান দেখছেন, এই শোকের মাসে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে নির্বাচনে নৌকা প্রতীকে জয় করিয়ে আমরা আবারও শেখ হাসিনাকে বাংলার প্রধানমন্ত্রী বানাব, এটাই হোক শপথ। আসুন আমরা হাত সামনে নিয়ে আজকে এখানে শপথ করি, আমরা আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পাব। তাহলে টুঙ্গি পাড়ায় ঘুমিয়ে থাকা, তাহলে তাহলে টুঙ্গি পাড়ায় ঘুমিয়ে থাকা পিতা মুজিবের আত্মা শান্তি পাবে। সবাইকে ধন্যবাদ। পরিশেষে পরিশেষে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আজকের এই শোকাবহ আগস্টে প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘজীবী হোক শেখ হাসিনা।